আমি এখন যাচ্ছি, আমার যেতে হবে মালদা। আমি আসার পরে বললাম না, যখন যা হবে সব জানবেন। কি পরিকল্পনা রয়েছে আইপিএফটির জন্য? আইপিএফটি তো আছে, আমাদের একজন মিনিস্টার তো আছেনই। তাহলে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, এই শপথ গ্রহণ রাজ্যবাসীর জন্য কি বলবেন? আর বলবো, আমরা তো সবসময় বলছি যে আমরা সবাই একসাথে আমরা ত্রিপুরাকে মানে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর পক্ষে আমরা কাজ করছি। সেই দিশাই আসছে, আপনারা দেখতে পেলেন এখানে দুজন মিনিস্টার আজকে শপথ দিল। তো ন্যাচারালি আগামী দিন যেটা আমরা ভেবেছি যে সবাই মিলে একসাথে শান্তিতে এখানে বসবাস করব, তার একটা ঝলক কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। বিজেপি থেকে আর কি কেউ মন্ত্রী হচ্ছে? বললাম তো সময়ে সব জানতে পারবেন, এখন কি করে বলবো। থ্যাংক ইউ। আইন রাগে খাজাক ভারতীয় সংবিধান নিয়ে উইতক্রাক্তাই মারি মথাঙ্গানে আং ভারতের সার্বভৌমত্ব তাই অখণ্ডতা মথাঙ্গানে আং ত্রিপুরার একজন মন্ত্রী হিসাবে আলি সামিত খবরই তাই খাজুক নির্ঘাতঙ্গে তাঙ্গানে তাই ভারতের সংবিধান রেগে ইরিমুল কইমু হামজাকমু এবার নাসলেমু কাকজাক তঙ্গে যত বেরেননি বরফ ভাই ছয় তঙ্গু তঙ্গা মতাইনি আং অনিনে দেববর্মা মতাইনি মুহি কুইতু ক্রাক ভাই সমাই কানু ত্রিপুরা রাজ্যনি মন্ত্রী হিসাবে আনি ধানি যে বিষয় বিবেচনা নি বাগি ইসা জায়গানে এবা আন সিডি জায়গানে আবু মন্ত্রী নি কাংজাক নাই সামু গাড়ি ফ্লান ফ্লান এবার কত কোন বরফ এবার বরফ নো ছায়া এবার সেপ্লাই সার্বভৌমত্ব তাই অখণ্ডতা উথাঙ্গানো আং ত্রিপুরা রাজ্য মন্ত্রী হিসাবে আনি সামু হইত হবই তাই খাসুকনি হাতুঙ্গই তঙ্গানো তাই ভারতনি সংবিধান রোগই কিরিমু কয়মু হামজাকমু এবার নাসলিমু কাকজাক তঙ্গুই যত বেরেমনি বরক ভাই সৈতম তঙ্গান আং শ্রী কৃষিকেতু দেববর্মা মুসাইনি মুম্বাই ওই তো খুরাক ভাই সুমাই টাঙ্গ এরপর রাজ্যনী।